রাসূলুল্লাহ যখন আরাফাতের ময়দানে বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন তার চাচাতো ভাই হযরত আব্দুল্লাহর বয়স ছিল মাত্র 14 ছুঁইছুঁই 15 পৌঁছে নাই পূর্ণ বালেগ হন নাই আল্লাহ নবী তার জন্য দোয়া করে দিলেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব আল্লাহ তুমি আমার এই ভাই চাচাতো ভাইকে কিতাবের জ্ঞান দাও বুকের মধ্যে হালকা একটু বাড়ি দিলেন বুকের মধ্যে এরকম একটু থাপ্পড় দিলেন একটু বুকে হালকা আমি আজ করে বললাম আল্লাহ আমার এই চাচাতো ভাইকে কোরআনের জ্ঞান দাও সেই যুগে 136,000 সাহাবীর মধ্যে সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝতেন তিনি কেউ নয় তিনি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তার লেখা বিখ্যাত তাফসীর তানবীরুল মিকিয়াস ফি তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহু আকবার দেখছেন বুকের মধ্যে বাড়ি দিছে কোরআনের জ্ঞান পুরো কোরআন মুখস্থ কোরআনের তাফসীর মুখস্থ আল্লাহু আকবার বলেন কেউ কেউ বলেছেন আল্লাহ নবী বাথরুমে গেলেন কোথায় সবাই বলেন কোথায় গেলেন বাথরুমে গেলেন বাথরুমে গিয়ে নবীজির পানি নেওয়ার কথা মনে ছিল না কোন কারণে পানি নিতে পারেন নাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এক বদনা পানি নিয়ে রাসূলুল্লাহর বাথরুমের কাছে রেখে দিয়েছেন যে হুজুর আপনি মনে হয় পানি নেন নাই ভুলে গেছেন কিনা আমি পানিটা রেখে গেলাম বাথরুম সারার পরে আপনি এই পানিটা দিয়ে আপনি সুন্দর করে আপনি কাজ সেরে নেবেন এরপরে আপনি আরেক বদনা পানি রেখে দিয়েছি আপনি উজু করে নেবেন আল্লাহ নবী বাথরুম সারলেন সারার পরে বের হয়ে উজু করলেন উজুর পানিটা নবীজি পান করলেন পান করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই ছোট্ট ছেলেটি না বালেক এখনো বালেক হয় নাই ছোট্ট ছেলেটিকে তুমি এত বুদ্ধি দিয়েছ এত জ্ঞান দিয়েছ আল্লাহ আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব আল্লাহ তুমি সবচেয়ে বেশি কোরআনের জ্ঞান তাকে দাও কোরআনের বুঝ তাকে দাও রাসূলুল্লাহর দোয়ায় জগৎ সেরা মুফাসসির হলেন কি খেদমত করেছিলেন দেখছেন কি খেদমত কি খেদমত বাথরুমে খালি পানি দিয়ে আসছিলেন আল্লাহু আকবার বলেন একজনে বাথরুমে পানি দিয়ে হলেন জগৎবিখ্যাত মুফাসসির আরেকজনে রাসূলুল্লাহর মিসওয়াক বালিশ মোবারক মিসওয়াক মোবারক সুবহানাল্লাহ নবীজির লাঠি মোবারক সফরে থাকতেন উনি বলেন জগৎ সেরা ফকিহ তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাজ কিছুই না তিনি রাসূলুল্লাহ যখন সফর করতেন রাসূলুল্লাহর সফরের সময় তিনি নবীজির জুতা মোবারক বুকের মধ্যে জড়াই ধরতেন আল্লাহু আকবার বলেন নবীজির লাঠি মোবারক চুমু খেতেন সুবহানাল্লাহ একজন তাবেঈ ছিলেন যিনি শুনেছেন যেদিন থেকে শুনেছেন আল্লাহ নবী তীর ধনুক লাঠি ব্যবহার করেছেন এরপর থেকে কোন লাঠিকে তিনি বিনা অজুতে স্পর্শ করেন নাই কোন তীর ধনুক বিনা অজুতে স্পর্শ করেন না আল্লাহু আকবার কি আদব ছিল আজকে আমরা কোথায় আজকে আমরা ওস্তাদের খেদমত তো বহুত দূরের কথা রাসূলুল্লাহর খেদমত করে বদনা পানি দিয়া বাথরুমে এক বদনা পানি দিয়ে পৃথিবীর সেরা মুফাসসির বলেন রাসূলুল্লাহর জুতা মোবারক কোলে নিয়ে জগৎ সেরা মুফতি হলেন সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হু বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমাকে তো আল্লাহ বহু জ্ঞান দিয়েছেন কোরআনের জ্ঞান তুমি এগুলো কোরআন থেকে একটু উত্তর দিয়ে দাও চারটা প্রশ্নের উত্তর তুমি লিখে দাও আল্লাহু আকবার বলেন আল্লাহু